হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল এক্সামস মেড ইজি। এক্সামস মেড ইজি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গে রাজ্যের বিভিন্ন জেলাভিত্তিক চাকরির বিজ্ঞপ্তিও কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তো আজকে সেরকমই জেলাভিত্তিক রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমরা কোচবিহার জেলা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। সম্প্রতি কোচবিহার জেলা থেকে একটা রিক্রুটমেন্ট ভ্যাকান্সি বেরিয়েছে, আজই এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা বেরিয়েছে। চলুন রিক্রুটমেন্ট নোটিফিকেশানটাকে অ্যানালাইসিস করা যাক এবং কোন কোন পদে কী কী ভ্যাকান্সি আছে, কী রেমুনারেশন প্রোভাইড করা হবে, কী এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ইত্যাদি বিষয়গুলো দেখে নেওয়া যাক। সবার আগে যেটা বলেছে, কোঅর্ডিনেটর বা ম্যানেজার পদে একজন মহিলাকে নেওয়া হবে। এখানে কিন্তু ক্যাটাগরিটা রিজার্ভ আছে শুধুমাত্র মহিলাদের জন্য, যেক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 23 থেকে 40 বছরের মধ্যে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ফ্রেন্ডস, সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট অথবা সোশ্যাল ওয়ার্ক উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন বা এনি গভর্নমেন্ট রিকগনাইজড এজেন্সি অর ইনস্টিটিউশন, এবং আপনার চাইল্ড ওয়েলফেয়ার এবং কাউন্সেলিংয়ের ওপর কিন্তু 1 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স মিনিমাম চাওয়া হয়েছে। অর্থাৎ এটা ডিজায়ারেবল না, অর্থাৎ এটা আপনার ক্ষেত্রে থাকতেই হবে। তো এক্ষেত্রে ফ্রেন্ডস, জব ডিসক্রিপশন অর্থাৎ কী কী কাজ আপনাকে করতে হবে সেটাকে এখানে বিশদে বিবরণ দেওয়া হয়েছে। আপলোড দ্য স্ট্যাটাস অফ এভরি অরফ্যান, অ্যাবান্ডন্ড অ্যান্ড সারেন্ডার্ড চাইল্ড, রিপোর্ট অল দ্য কেসেস অফ অ্যাডমিশন রেস্টোরেশন, অ্যাসিস্ট সিডব্লিউসি ইন ইনকোয়ারি, প্রিপেয়ার সিএসআর এমইআর এইচএসআর রিপোর্টস এটসেট্রা। তো ফ্রেন্ডস, এই জব ডিসক্রিপশনকে আমরা বিশদে আলোচনা করলাম না, কারণ আপনি যদি এই বিষয়টাকে বিশদে জানতে চান তাহলে আপনি আমাদের ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক ফলো করে এই পিডিএফ কপিটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো বাকি বিষয়গুলো আমরা যাবতীয় বিষয়গুলোকে বিস্তারে আলোচনা করি। কারণ হচ্ছে, আপনি যখন অনলাইন ফর্ম ফিল আপ করতে যাবেন, শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টটাকে দেখে ফর্ম ফিল আপ করতে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে যদি ইনফরমেশনটা দেওয়া থাকে তাহলে আপনাদের কিন্তু পরবর্তীতে অনেক কিছুতে সুবিধে হবে। সেই জন্য চলুন ভিডিওটাকে বড় না করে সেই বিষয়গুলোকে আলোচনা করে নেওয়া যাক। তো এবারে এক্ষেত্রে কনসোলিডেটেড পে প্রোভাইড করা হবে 17,500 টাকা, এবং এক্ষেত্রে কিন্তু একটাই আনরিজার্ভ ক্যাটাগরিতে মহিলাদের জন্য ভ্যাকান্সি আছে। পরবর্তী পদটা সোশ্যাল ওয়ার্কার, এক্ষেত্রেও কিন্তু মহিলাদের জন্য একটাই ভ্যাকান্সি আছে। এক্ষেত্রে আপনাকে কিন্তু সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্কে আপনাকে গ্র্যাজুয়েশন করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন চাওয়া হয়নি। বয়সের ঊর্ধ্বসীমা এক্ষেত্রে 21 থেকে 40 বছর, এবং এক্ষেত্রে ফ্রেন্ডস বলেছে মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, নলেজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এইসব যদি থাকে তাহলে কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে, কম্পিউটার নলেজ ইত্যাদি। অর্থাৎ আপনাকে কিন্তু এই এক্সপিরিয়েন্স বা এই কোয়ালিফিকেশানগুলো থাকতেই হবে, সেটা কিন্তু ম্যান্ডেটরি নয়। এবং এক্ষেত্রে ফ্রেন্ডস কী কী আপনাকে কোন কোন বিষয়গুলোতে আপনাকে কাজ করতে হবে, আপনার জব ডিসক্রিপশন কী আছে সেটা বলেছে, মেনটেনিং অনলাইন ডেটাবেস অফ অল চিলড্রেন, প্রিপারেশন অফ চাইল্ড স্টাডি রিপোর্ট, কন্ডাক্ট প্রি অ্যান্ড পোস্ট অ্যাডপশন কাউন্সেলিং টু চিলড্রেন, কন্ডাক্ট পোস্ট অ্যাডপশন ফলো আপস এটসেট্রা। সো এক্ষেত্রে রেমুনারেশন প্রোভাইড করা হবে 14,000 টাকা। পরবর্তীতে যে পোস্টটা আছে ফ্রেন্ডস, নার্স, এক্ষেত্রে ভ্যাকান্সি আছে একটা, 23 থেকে 40 বছর বয়সের সীমা, আপনাকে উচ্চ মাধ্যমিক এবং আপনাকে কিন্তু নার্সিংয়ের কোর্স ডিপ্লোমা করা থাকতে হবে, এবং আপনার কিন্তু পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স 2 বছরের থাকতে হবে। এক্ষেত্রে 9,000 টাকা রেমুনারেশন প্রোভাইড করা হবে। এবার পার্ট টাইম ডক্টর হিসেবে ফিমেল অথবা মেল দুজনকেই MBBS কোয়ালিফিকেশান থাকতে হবে, 24 থেকে 40 বছর বয়সের ঊর্ধ্বসীমা, এবং এক্ষেত্রে 7,500 টাকা কনসোলিডেটেড পে প্রোভাইড করা হবে, একটাই আনরিজার্ভ ক্যাটাগরিতে ভ্যাকান্সি আছে। পরবর্তীতে ফ্রেন্ডস আয়া, আপনার 21 থেকে 50 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে, মহিলা, এক্ষেত্রে 6টা ভ্যাকান্সি আছে, SC একটা, আনরিজার্ভ 3টে, ST একটা এবং OBC এতে একটা, এক্সপিরিয়েন্স চেয়েছে মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট। এবং ফ্রেন্ডস বলেছে ইনমেট অফ গভর্নমেন্ট হোমস কোয়ালিফিকেশান ইজ রিল্যাক্সড আপ টু ক্লাস 8। আপনি যদি কোনো গভর্নমেন্ট হোমের ইনমেট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালিফিকেশান 8ম শ্রেণী পর্যন্ত হলেই চলবে, এবং আপনার কিন্তু রিলেভেন্ট ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকতে হবে, কত বছর এক্সপিরিয়েন্স, কত মাসের এক্সপিরিয়েন্স সেটা কিন্তু বলেনি। এবং যদি আপনার যদি গভর্নমেন্ট হোমে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে, এবং রেমুনারেশন 6,000 টাকা প্রোভাইড করা হবে। চৌকিদার পদে একটাই নিয়োগ করা হচ্ছে, 6,000 টাকা রেমুনারেশন প্রোভাইড করা হবে, 8ম শ্রেণী পাস করে থাকতে হবে, 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু আপনার বয়সের ঊর্ধ্বসীমা থাকতে হবে, এবং রিলেভেন্ট ফিল্ডে, অর্থাৎ আপনি যদি কোথাও নাইট গার্ড বা চৌকিদারের কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে। এবং যদি আপনি রিটায়ার্ড আর্মি পার্সোনেল হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু এক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হবে। তো ফ্রেন্ডস, এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান গেল এই যাবতীয় আলোচনা। এবারে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আসি, অর্থাৎ এক্ষেত্রে আপনার রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা কীভাবে হবে, কী সিলেবাস থাকবে সেই বিষয়গুলোতে আসি।
তার আগে বলে রাখি, আপনার কিন্তু আবেদন করার শেষ তারিখ জানুয়ারি মাসের 8 তারিখ 2020। অ্যাপ্লিকেন্ট উইল হ্যাড টু সাবমিট অ্যাপ্লিকেশন অ্যালং উইথ রিকুইসাইড ডকুমেন্ট রিলেটিং টু ফাইনাল এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। আপনাকে কিন্তু মেইল করে এই মেইল আইডিটাতে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। তো আমাদের ডিসক্রিপশন বক্সে এই আইডিটা প্রোভাইড করা আছে, যেটা ফলো করে আপনি করতে পারেন। এবং আপনার অ্যাডমিট কার্ড 10ই জানুয়ারিতে ইস্যু করা হবে, রিটেন টেস্ট হবে 18ই জানুয়ারি 2020 বেলা সকাল 11টা থেকে বেলা 12টা। তো ফ্রেন্ডস, এই বিষয়গুলো কিন্তু আপনি পরবর্তীতে আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবেন, আপনি আমাদের চ্যানেলটি ফলো করুন। এবং ইন্টারভিউ হবে 18ই জানুয়ারি 2020, অর্থাৎ সেই দিনই হয়ে যাবে 2টো থেকে। ফর এনি ক্লারিফিকেশন অর ইনফরমেশন রিগার্ডিং রিক্রুটমেন্ট আপনি কিন্তু এই নাম্বারে ফোন করে নিতে পারেন, এবং আপনি আমাদের চ্যানেল ফলো করলেও কিন্তু এই যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এবার পোস্ট অনুযায়ী আপনার রিক্রুটমেন্ট এক্সামিনেশনের সিলেবাস এবং রিক্রুটমেন্ট এক্সামিনেশন প্রসিডিওর বলে নিই। ম্যানেজার বা কোঅর্ডিনেটরের ক্ষেত্রে 60 নম্বরের রিটেন এক্সাম থাকবে, 20 নম্বরের কম্পিউটার টেস্ট থাকবে, 10 নম্বরের ইন্টারভিউ থাকবে, এবং আপনার কাজের দক্ষতার উপর 10 নম্বর থাকবে। সোশ্যাল ওয়ার্কারের ক্ষেত্রে 60 নম্বরের ইন্টারভিউ, কম্পিউটার টেস্ট 20 নম্বরেরই থাকছে, 60 নম্বরের রিটেন টেস্ট থাকছে, 20 নম্বরের কম্পিউটার, 10 নম্বরের ইন্টারভিউ এবং 15 নম্বরের এক্সপিরিয়েন্স থাকছে। নার্সের ক্ষেত্রে 30 নম্বরের রিটেন এক্সাম থাকছে, কোনো কম্পিউটার টেস্ট থাকছে না, এবং ইন্টারভিউ এবং এক্সপিরিয়েন্সের উপর 10-10 করে নম্বর থাকছে। ডক্টরের ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউ থাকছে, কোনো রিটেন টেস্ট হচ্ছে না। আয়ার ক্ষেত্রে 30 নম্বর রিটেন টেস্ট, ইন্টারভিউ এবং এক্সপিরিয়েন্সের 10 এবং 10 থাকছে। চৌকিদারের ক্ষেত্রেও কিন্তু তাই থাকছে ফ্রেন্ডস। এবং স্কোপ যদি এখানে বলা থাকে, কোঅর্ডিনেটর বা ম্যানেজারের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, এবং সোশ্যাল ওয়ার্কারের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক, নার্সের ক্ষেত্রে বেসিক সায়েন্স অ্যান্ড জেনারেল নার্সিং, অর্থাৎ আপনি যেই ফিল্ড থেকে বিলং করেন আপনার কিন্তু সেই ফিল্ড রিলেটেড কোয়েশ্চেনই এক্ষেত্রে আসবে। অর্থাৎ আপনাকে অন্যান্য বিষয়ে জেনারেল নলেজ ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে কিন্তু ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এবার ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফ্রম এবং এলিজিবল ক্যান্ডিডেট ফর এনগেজিং টু ভেরিয়াস পোস্ট ফ্রম গভর্নমেন্ট রান স্পেশালাইজড অ্যাডাপশন এজেন্সি, আপনি এই ওয়েবসাইটটা ফলো করে ইনফরমেশন পেয়ে যাবেন। তো আপনি যদি ইনফরমেশনটা পেতে চান, আমরা আগেই বলেছি আমাদের ডিসক্রিপশন বক্স ফলো করেও কিন্তু লিঙ্ক ফলো করে এই পিডিএফ কপিটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং কোন মেল আইডিতে সাবমিট করতে হবে ফ্রেন্ডস, এটাও আমরা আগেই বলে দিয়েছি, এই মেল আইডিও কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তার আগে বলে রাখি, আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মেটটাকে ফিল আপ করে জমা দিতে হবে বা মেল করতে হবে সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মেট, এটাও কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আপনি লিঙ্ক ফলো করে ডাউনলোড করে প্রিন্ট কপি নিয়ে নিতে পারেন। তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একই রকমভাবে আপনার জেলার রিক্রুটমেন্ট নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য।